फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু এক্সামস পেড ইজি। আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই এক্সামস পেড ইজিতে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন থেকে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে, আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফিশারি এক্সটেনশন অফিসার পদে নিয়োগ করতে যাচ্ছে। ফিশারি এক্সটেনশন অফিসার পদে নাম্বার অফ ভ্যাকেন্সি কী রয়েছে, কারা কারা আবেদন করবে, কীভাবে আবেদন করবে এবং কী সিলেবাস রয়েছে, বোর্ড অফ রিক্রুটমেন্ট কী রয়েছে, সমস্ত বিষয়কেই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করব। তো আলোচনা শুরুর আগে জানিয়ে রাখি, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবিলম্বে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রত্যেক দিন এমন সব চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আপনারা পেয়ে যান। তো ফ্রেন্ডস, পাবলিক সার্ভিস কমিশনের যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হলো, আপনাকে বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে পড়তে জানতে হবে, যদি না আপনার মাতৃভাষা নেপালি হয়ে থাকে। এবারে ফ্রেন্ডস, বাকি বিষয়গুলোতে এক এক করে যাচ্ছি। ফিশারি এক্সটেনশন অফিসার, এক্ষেত্রে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 100টা। তো এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশনের যে কোনো রিক্রুটমেন্টের কথাই যদি আমরা বলি, সেই অর্থে কিন্তু হিউজ ভ্যাকান্সি। এতগুলো ভ্যাকান্সি নর্মালি পাবলিক সার্ভিস কমিশনের কোনো পরীক্ষার ক্ষেত্রে রিসেন্টলি বের হয়নি। তো 100 নাম্বার অফ ভ্যাকান্সিজ আর দেয়ার। বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা দেখি, এসসি 21, এসটি 6, ওবিসি 10, ওবিসি 3-7, পার্সন উইথ ডিসেবিলিটিস আনরিজার্ভ এবং এসসিতে 3 এবং 2, বাকিটা কিন্তু আপনার আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে। এবারে ফ্রেন্ডস, এক্ষেত্রে কী এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে? 4 বছরের ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে, ফিশারি সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তাহলে ফিশারি সায়েন্সের উপর 4 বছরের ব্যাচেলার ডিগ্রি প্রয়োজন, এবং ফিশারি অ্যাকোয়াকালচার অ্যাকোয়াটিক রিসোর্সেস ফিশিং হারবার ওয়েস্ট বেঙ্গলের উপর আপনার কিন্তু নলেজ থাকতে হবে, বাংলায় অথবা নেপালি ভাষা জানতে হবে, যেটা আমি অলরেডি মেনশন করে দিয়েছি। বয়স 1 জানুয়ারির মধ্যে 39 বছরের মধ্যে হতে হবে, এবং অন্যান্য বিষয়গুলো যদি আমরা এক এক করে দেখি ফ্রেন্ডস, এক্ষেত্রে বলেছে এ ক্যান্ডিডেট সিলেক্টেড ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট শ্যাল বি ডেপুটেড ফর আন্ডার গোয়িং এ কোর্স অফ ডিপার্টমেন্টাল ট্রেনিং। সেক্ষেত্রে আপনার ট্রেনিংয়ের অ্যারেঞ্জমেন্ট হবে, অন্যান্য বিষয়গুলো হবে। তার আগে ফিস যদি দেখি, 160 টাকা ফি প্রোভাইড করতে হবে। এসসি এসটি হলে সেক্ষেত্রে আপনার ফি কিন্তু প্রয়োজন হচ্ছে না, শুধু আপনার প্রসেসিং ফিটা লাগছে 20 টাকা। আপনার জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হলে কিন্তু 160 রুপিস আপনাকে পে প্রোভাইড করতে হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশান প্রসিডিওর 24 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, অর্থাৎ এখনও স্টার্ট হয়নি, এবং 17 মার্চ পর্যন্ত চলবে, এবং 18 মার্চের মধ্যে কিন্তু আপনাকে পে প্রোভাইড করে দিতে হবে। এবং এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস রয়েছে যেগুলো আমি এখানে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ ফার্স্ট পয়েন্টটা যেটা হচ্ছে, সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন ফর ওয়ান পার্টিকুলার পোস্ট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন। একটার বেশি যদি আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রে আপনার ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেলড হয়ে যাবে, সেই বিষয়টাকে কিন্তু সাবধানে রাখতে হবে। এবং আপনাদের কোনো সমস্যা হলে অনলাইন আবেদনের সময় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা আমাদের তরফ থেকে যথাসম্ভব আপনাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কও ধার্য করে দেওয়া হয়েছে, আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জেনারেল হলে 40%, ওবিসি 38, এসসি 35, এসটি 30, এবং পার্সন উইথ ডিসেবিলিটিস 2% লেস দ্যান দ্য কোয়ালিফাইং মার্কস অফ আদার পার্টিকুলার ক্যাটাগরি। তো আমি আপনাদের জানিয়ে রাখি, এটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস, এটা পেলেই যে আপনি পাস করবেন সেটা কিন্তু নয়। কাট অফ যদি হাই হয়ে যায় সেটা কিন্তু এর চাইতে বেশি হয়ে যেতে পারে, কিন্তু এর চাইতে কম নাম্বার পেয়ে কিন্তু আপনারা কোয়ালিফাই করবেন না, এটা কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস। তো মোটামুটি এটাই ছিল রিক্রুটমেন্ট সম্পর্কে যাবতীয় আলোচনা। প্রত্যেক দিন সমস্ত রকম চাকরির আপডেটস সবার আগে পেতে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।